সবাই তাহলে খাতা কলম রেডি করি আমরা। কি একজন বলতো, লাস্টের দিন আমরা কোন টপিক নিয়ে আলোচনা করেছিলাম? বলতে পারবা? স্যার হ্যাঁ বলো, কোন টপিক? স্যার, ওই যে গত ক্লাসে স্যার যে ফটো ডায়োড স্যার পড়াইছিলেন স্যার, কোন টপিকটা আলোচনা করেছি এটা বলো। ফটো ডায়োড স্যার, ফটো ডায়োড। এরপর স্যার পরে স্যার ওই যে ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস এগুলার থেকে স্যার দেখাইছিলেন একটু। কি দেখেছিলাম? এসি সার্কিট আর ডিসি সার্কিটে স্যার ফরওয়ার্ড বায়াস কিভাবে কাজ করে, মানে ফরওয়ার্ড বায়াস কাজ করে কিভাবে, তারপরে স্যার ক্লিপার সার্কিট দেখাইছিলেন। রাইট, ক্লিপার সার্কিট। আমি এখানে জানতে চাচ্ছি যে আমরা আগের দিন এরকম ক্লিপার সার্কিটটা নিয়ে আমরা মেনলি আলোচনা লাস্টের দিকে এটা আলোচনা করেছিলাম, ক্লিপার সার্কিট, তাই তো? তো স্যার ক্লিপার আমার সার্কিট একটা মানে, অনুরোধ স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ বলো স্যার ফিজিক্যাল ক্লাস শুরু হইলে স্যার এই ডায়োড চ্যাপ্টারটা স্যার প্রথম দিকে ধরবেন স্যার, আবার মানে ডায়োড থেকে আবার ধরবেন স্যার, ফিজিক্যালি করব স্যার এটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই স্যার অনলাইনে স্যার অনেক কিছু স্যার আমার গ্যাপ পড়ে গেছে স্যার, অনেক কিছু মানে আউলা জৌলা লাগে স্যার, পুরা মাথা আচ্ছা মাথা কাজ ঠিক আছে, করে না ঠিক আছে। স্যার যেটা বলছিলাম যে আমাদের আমরা তো ক্লিপার স্যার সার্কিটটা আমি দেখেছিলাম। সেকেন্ড ইয়ার স্লিপে রেজাল্ট পাইছি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো স্যার অনলাইন শুরু হইলে স্যার আপনি ইপিটা একদম শুরু থেকে শুরু করেন স্যার। হ্যাঁ ঠিক আছে, একটা মিনিট। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে তার ক্লিপার সার্কিটে আমরা বেসিক যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে ক্লিপার সার্কিট কি করে, যে ক্লিপার সার্কিট তোমার সার্কিটকে কেটে নেয়, মানে কেটে দেওয়াটা হচ্ছে ক্লিপার কেটে দেওয়া। এখন সে কি কাটবে? সে তোমার সাইকেল কাটবে, আইদার সে পজিটিভ। একটা মিনিট, এত যেটা বলছিলাম সরি, যে তোমাদের হচ্ছে যে ক্লিপার সার্কিট, ক্লিপার সার্কিট কি করে কেটে দেয়, এখন কি কাটবে? আইদার সে তোমার মনে করো পজিটিভ সাইকেল কেটে দিবে, না হলে সে কি করবে নেগেটিভ সাইকেল কেটে দিবে। এখন পজিটিভ সাইকেল কাটবে নাকি তোমার নেগেটিভ সাইকেল কাটবে, এই জিনিসটা ডিপেন্ড করে কিসের উপরে? এই যে তোমার ডায়োডের পজিশনের উপরে, তাই না? যে ডায়োডের পজিশন এবং ডিরেকশনের উপরে, যে ডায়োডটা আমি যে ডিরেকশনে রাখবো সেটার উপর বেস করে আমি আউটপুটে দেখবো যে আমার কি অবস্থা। যেরকম উপরে ডাটে দেখো, উপরে ডাটে বলছে পজিটিভ ক্লিপার। পজিটিভ ক্লিপার মানে কি? পজিটিভ সার্কিট এসে কেটে দিবে, ক্লিপার মানে কেটে দেওয়া। তো পজিটিভ সার্কিট কেটে দেওয়ার জন্য কি করতে হবে? তাকে অবশ্যই তাহলে পজিটিভ সার্কিট যখন হবে তখন ডাটাকে অফ করে দিতে হবে, মানে রিভার্স বায়াসে রাখতে হবে। তো এই জন্য দেখো ডাটা তোমার এমন ভাবে পজিশন করা আছে যে পজিটিভ সাইকেলে এটাকে রিভার্স বায়াস হয়ে যাবে।
আর নেগেটিভ সাইকেলে যদি আমি সাইকেলটা যদি পেতে চাই তাহলে কি করতে হবে, নেগেটিভ সাইকেলের সময় ডায়োডটাকে কে আমাকে ফরওয়ার্ড ব্যাসে রাখতে হবে। তো দেখো এই সার্কিটে কি দেখা যাচ্ছে, তখন নেগেটিভ সাইকেল হবে তখন ডায়োডটাকে ফরওয়ার্ড ব্যাস হয়ে যাচ্ছে। আবার নিচেরটার মধ্যে কি হচ্ছে দেখো, নিচেরটার মধ্যে দেখো নেগেটিভ ক্লিপার, নেগেটিভ ক্লিপার মানে নেগেটিভ সাইকেলকে সে কেটে দিবে। তো নেগেটিভ সাইকেলকে কেটে দেওয়া মানে কি, যে যখন নেগেটিভ সাইকেল হবে তখন তাকে ফরওয়ার্ড ব্যাসে রাখতে হবে, আর যখন তোমার পজিটিভ সাইকেল হবে তখন তাকে কি রিভার্স ব্যাসে রাখতে হবে। কারণ রিভার্স ব্যাসে রাখলে কি হবে, আমি সাইকেল পাবো না, আউটপুট পাবো না। আর যদি পজিটিভ আর যদি ফরওয়ার্ড ব্যাসে রাখি তাহলে কি পাবো, আমি আউটপুট আমি পাবো। তো এতটুকু যদি সবাই ক্লিয়ার হয়েছো, স্যার আরেকবার, স্যার আরেকবার একটু স্যার। ওকে আমি আরেকবার বলি, ক্লিপার মানে হচ্ছে কেটে দেওয়া, পজিটিভ ক্লিপার মানে কি, পজিটিভ ক্লিপার মানে হচ্ছে পজিটিভ সাইকেলকে সে কেটে দিবে। তো একটা সাইকেল আমি আউটপুট পাবো নাকি আউটপুট পাবো না, এটা ডিপেন্ড করবে কিসের উপরে, ডায়োড বা ফরওয়ার্ড ব্যাসে। ওকে, যে ডায়োডটা আমার ফরওয়ার্ড ব্যাসে আছে নাকি রিভার্স ব্যাসে আছে এটার উপর ডিপেন্ড করবে যে আমি আউটপুটটা পাবো নাকি পাবো না। আমার নর্মাল ডায়োড অনুযায়ী যদি আমার যদি ডায়োড যদি ফরওয়ার্ড ব্যাস হয় তাহলে কি আমি সেখানে আউটপুট আমি পাবো, মানে আমার কারেন্ট আমার ফ্লো করবে। আর যদি ডায়োড যদি রিভার্স ব্যাসে থাকে তাহলে কি হবে, কোনো কারেন্ট আমার ফ্লো করবে না, তার মানে আমি কোনো আউটপুট আমি পাবো না। তাহলে এই যে আমার পজিটিভ ক্লিপার বলেছে, পজিটিভ ক্লিপার মানে কি, পজিটিভ সাইকেলকে আমি কেটে দিব আর নেগেটিভ সাইকেলকে আমি শো করব। তার মানে কি, নেগেটিভ সাইকেল শো করার জন্য কি করতে হবে, নেগেটিভ সাইকেলের সময় আমার ফরওয়ার্ড ব্যাস রাখতে হবে, ডায়োডটাকে কি করতে হবে আমাকে ফরওয়ার্ড ব্যাস আমাকে করতে হবে। তো এই জন্য দেখো কি করেছি, দেখো নেগেটিভ সাইকেল কি আমার নিচ থেকে উপরের দিকে যায়, মানে কি আমার ঘড়ির উল্টার দিকে, এন্টি ক্লক ওয়াইজ। এন্টি ক্লক ওয়াইজ যদি চিন্তা করি এটার জন্য দেখো ডায়োডটাকে আমি ফরওয়ার্ড ব্যাসে রেখেছি, আর যখন পজিটিভ ব্যাস হবে তখন ডায়োডটাকে আমার রিভার্স ব্যাসে চলে যাচ্ছে, এটার জন্য আমি কোনো আউটপুট আমি পাবো না, মানে দেখো পজিটিভ সাইকেল আমার নাই। আবার নিচেরটার মধ্যে দেখো নেগেটিভ ক্লিপার, নেগেটিভ ক্লিপার মানে কি, নেগেটিভ ক্লিপার মানে হচ্ছে আমার নেগেটিভ সাইকেল আমার থাকবে না, শুধু পজিটিভ সাইকেল থাকবে। তার মানে কি, যখন আমার যখন ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে কি আমার বাম দিক থেকে ডান দিকে ঘুরবে, যখন ক্লকওয়াইজ তখন কি আমার ডায়োডটাকে আমার ফরওয়ার্ড ব্যাসে রাখা আছে, আর নেগেটিভ সাইকেলের সময় ডায়োডটা আমার রিভার্স ব্যাসে। এতটুকু সবাই ক্লিয়ার এখন? জি স্যার। ওকে, এখন দেখো আমি এখন নতুন একটা জিনিস অ্যাড করব, এখানে খেয়াল করো উপরের দিকে বাদ দিয়ে নিচের চারটার মধ্যে নতুন একটা জিনিস যুক্ত হয়েছে, কি বলতে পারো? স্যার কোশ্চেনটা আবার করেন একটু। বললাম যে উপরের দুইটা বাদ দিয়ে নিচের গুলা, নিচের চারটার মধ্যে নতুন একটা আমি কম্পোনেন্ট অ্যাড করেছি, কি কম্পোনেন্ট অ্যাড করেছি? ভোল্ট স্যার, ভোল্ট, একটা ভোল্টেজ সোর্স আমি অ্যাড করেছি নন নতুন, এই দেখো বি। এখন ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমি একটু তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাই, একটু খেয়াল করো। এটা কি ভোল্টেজ সোর্স না, এটা আমরা প্রথমের দিকে দেখেছিলাম তাই না? ইয়েস স্যার। এবং এটা কি আমার এসি না ডিসি? এটা স্যার এসি। এরা যদি এসি হয় তাহলে এইটা কি? ও সরি স্যার, ডিসি। যদি তোমার ডিরেকশন যদি দেখানো থাকে তাহলে কিন্তু সেটা যদি ডিসি, কারণ ডিরেকশন কিন্তু তোমার একদিকে ফ্লো করবে। আর যদি ডিরেকশন যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু সেটা হচ্ছে আমার এসি। এসি কেন, কারণ সেটা তোমার পজিটিভ দিকে একবার যাবে, নেগেটিভ দিকে একবার যাবে। কথা বুঝতে পেরেছ? ইয়েস স্যার, আন্ডারস্টুড। ওকে, তাহলে তুমি দেখো এটা হচ্ছে কি আমাদের ডিসি, তার মানে এটা কারেন্ট যাবে কি নিচ থেকে মাইনাস থেকে প্লাস দিকে, তাই না? এই জিনিসটাকে কিন্তু আমরা নর্মালি যখন আমরা সার্কিটে আঁকি তখন আমরা এভাবে আঁকি,
এই যে মানে বড় পার্টটা পজিটিভ, বড় পার্টটা হচ্ছে পজিটিভ, ছোট পার্টটা হচ্ছে আমার নেগেটিভ। তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাই আমি। দেখেছো ইয়েস যে বড় পার্টটা হচ্ছে আমার পজিটিভ, ছোট পার্টটা হচ্ছে কি আমাদের নেগেটিভ। নেগেটিভ। এখন মনে করো এটার সাথে আমি একটা জিনিস এখন চিন্তা করি, যে আমি একই সাথে মনে করো যে এটা তো আমার হচ্ছে ডিসি সোর্স, তাই না? জি আচ্ছা এটা আমি মুছে ফেলি। এটা হচ্ছে ডিসি সোর্স, এটার সাথে মনে করে আমি একটা এসি সোর্স লাগিয়ে দিলাম, এটা মনে করে হচ্ছে আমার লোড, বা একটা মনে করে রেজিস্টেন্স লাগাই দিলাম, এটার একটা মনে করে আউটপুট দেখবো। এখন এটার ক্ষেত্রে কি হইতে পারে? এটা ক্ষেত্রে স্যার এটা তো আর নেগেটিভ দিকে ফ্লো করবে না, যদি ডিসিটা, যদি ডিসিটা উপরে থাকতো, এসিটা নিচে থাকতো, তাহলে এটা নিচের দিকে ফ্লো করতো। আচ্ছা ঠিক আছে, এটাও ঠিক আছে। আবার আমি এভাবে বলতে পারি যে মনে করো যে একবার চিন্তা করো, আমার এটা তো মনে করো এটা মাইনাস এটা প্লাস, তাই না? তার মানে কি এটা আমার উপরে দিকে যাচ্ছে, জি তো এটা মনে করো হচ্ছে আমার 5 ভোল্ট, এটাও মনে করো হচ্ছে মনে করো আমার 2 ভোল্ট, ঠিক আছে? যখন আমার যখন এটা যখন আমার পজিটিভ সাইকেলে যখন যাবে, তখন এখানে আমি কোন কোন ভোল্টেজটা পাচ্ছি বলতো? এখানে তখন আমি কোন কোন ভোল্টেজটা পাবো এই আউটপুটে? বুঝলাম না স্যার, মানে এই 5 ভোল্ট আর 2 ভোল্টের ভোল্টেজ যদি যায়, তাহলে এই রোডটার মধ্যে আমি কোন ভোল্টেজটা পাবো? ঠিক এটাই তো। দুটোই পাবো, এই জি স্যার, ভোল্টেজটা পাবো, এই ভোল্টেজটা পাবো, তাহলে আমি কত ভোল্টেজ পাচ্ছি? 7 ভোল্ট। যখন স্যার এসি থেকে স্যার মাইনাসের দিকে স্যার যাবে, তখন এটা বাধাগ্রস্ত করবে না স্যার? আমি এখন বলি এটার ক্ষেত্রে যেটা হবে কি, এটাকে বলা হচ্ছে বায়াসিং। যে তোমার নর্মালি মনে করো আমার ভোল্টেজটা যদি আমার যদি 2 ভোল্ট, তো 2 ভোল্ট কি আমার এখান থেকে শুরু হওয়ার কথা, মনে করো এটা হচ্ছে আমার 2 ভোল্ট, 0 থেকে শুরু করে এটা হচ্ছে কি আমার 2 ভোল্ট, তাই না? এসি জি এখন যেটা হবে কি, এখন যেটা হবে এই জিনিসটা তোমার শিফট করে যাবে উপরের দিকে বোল্টস নির্দেশ করে নাকি? হ্যাঁ, উপর নিচের দিকে এম্পিয়ার, বুঝছি। এই জিনিসটা কি করবে, এই জিনিসটা তখন যেটা যেহেতু তোমার এটা উপরের দিকে আছে, মানে কি তোমার এই যে এটা মানে কি, এটা মানে হচ্ছে ভোল্টেজটা তোমার এই বরাবর উপরে উঠেছে না, মাইনাস প্লাস মানে কি পজিটিভ, তাই না? পজিটিভ তোমার উপরে উঠে গেছে, তার মানে এই ভোল্টেজটা তখন শুরু হবে হচ্ছে এখান থেকে শুরু হবে, এই যে মানে একটা এখান ভোল্টের থেকে তখন এর উপর আরেকটা ভোল্টেজ অ্যাড হবে, যে এইটা এতটুকু হচ্ছে তখন এটা তো 5 ভোল্ট হবে। আচ্ছা 5 ভোল্ট পরে গিয়ে তোমার এটা শুরু হবে, তার মানে আলটিমেটলি আমার জিনিসটা দাঁড়াবে হচ্ছে এখান থেকে 5 ভোল্ট উপরে যাওয়ার পর বেজ লাইন থেকে এখান থেকে তখন আমার 2 ভোল্ট। এটা কি স্যার কখন হয়, এসি আর ডিসি একসাথে থাকলে? হ্যাঁ, এসি ডিসি যখন একসাথে তুমি যখন সাপ্লাই যখন দিবা, তখন এসি সিগন্যালটা তোমার ডিসির উপরে বেস করে তোমার কি হবে শিফট করে যাবে। স্যার এখানে যদি আগে এসি থেকে বের হয়ে দেন ডিসি তে যাইতো, তাহলে কি একই জিনিস হইতো? এখন আমি তোমাকে বলি, এখন এখানে কিন্তু 2টা কেস আছে, একটা মিনিট,
ছিলাম আর কি, কোথায় যেন ছিলাম আমি, ওই আর্টে ছিলেন স্যার? এখানে ছিলাম। তাহলে এখানে এখন দেখো আমি তো তোমাদেরকে বলি, আমি একটু সহজ করি এটাকে, এটাকে মনে করো আমি এখন 10 ভোল্ট করে দিলাম, ঠিক আছে, মনে করো ডিসি সোর্স নাই, তাহলে আমি জিনিসটা কিরকম হওয়ার কথা, এরকম এটা হচ্ছে কি আমার 10 ভোল্ট, এটা হচ্ছে কি আমার 10 ভোল্ট, 10 ভোল্ট, জি। কিন্তু যখন আমি যখন ডিসি যখন দিয়েছি তখন কি হয়েছে, এটা আমার শিফট করে গেছে না, শিফট করে যদি যায় তাহলে কতটুকু শিফট করেছে এবং কোথায় শিফট করেছে, উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে। যেহেতু আমার কি এই তোমার ডিসি পজিশন অনুযায়ী এটা কি আমার 5 ভোল্ট উপরে শিফট করে গেছে, 5 ভোল্ট যদি উপরে শিফট করে তাহলে এখান থেকে আমার 10 ভোল্ট, এখান থেকে হচ্ছে কি আমার 10 ভোল্ট যদি হয় তাহলে নিচে আমার 10 হওয়ার কথা ছিল, এটা 5 উপরে উঠে গেছে না, জি জি। তাহলে এটা কি হবে আমার, এখানে কতটুকু পাবো? 5। ব্যাপারটাকে বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার আপনার বয়সটা অনেক আস্তে আসতেছে। জি স্যার, আমারও একই কথা স্যার। এখন তাহলে আমি কি বললাম যে আমার যে এসি সিগন্যাল ছিল 10 ভোল্টের, কিন্তু যেহেতু আমি একটা ডিসি বসিয়েছি সার্কিটের মধ্যে, তো ডিসির পজিশন অনুযায়ী সার্কিটটা কি আমার শিফট করে যাবে, আইদার উপরের দিকে শিফট করে যাবে না হলে কি নিচের দিকে শিফট করে যাবে, তো কোন দিকে শিফট করবে এটা ডিপেন্ড করবে হচ্ছে এই যে আমার যে ভোল্টেজ সোর্স তার আমার পজিশনের উপর, যে এটা অনুযায়ী কি হচ্ছে আমার যেহেতু 5 ভোল্ট আমার উপরের দিকে আমার শিফট করে গেছে, এই জন্য 10 ভোল্ট উপরে শিফট করে গেছে আর নিচ থেকে 5 ভোল্ট আমার উপরে শিফট করে গেছে। এখন মনে করো এই সার্কিটটা আমি পুনরায় আঁকি, খেয়াল করো স্যার এখানে আমরা কিভাবে বুঝবো যে আগে এসি হবে নাকি আগে ডিসি হবে? এটা ব্যাপার না, এখানে মনে করো 7 ভোল্ট দিলাম, এখানে মনে করো 2 ভোল্ট দিলাম, এখানে মনে করো একটা লোড দিলাম যেটার অ্যাক্রস আমি আউটপুটটা দেখি, এখন আমাকে বলো নর্মাল আমার এই সার্কিটে দেখছি কি আমার 7 ভোল্ট, তার মানে উপরে 7 নিচে 7, এখানে 7 এখানে 7, যদি ডিসি ভোল্টেজের জন্য আমার এটা কি চেঞ্জ আসবে বলো, আমার এটা নিচে হবে স্যার, নিচে হবে স্যার, শিফট করবে নিচে, নিচের দিকে স্যার, নিচে কতটুকু শিফট করবে? 2 ভোল্ট স্যার, নিচে 5 হবে উপরে স্যার 9 হবে, তাহলে এখান থেকে আমার যাবে হচ্ছে 7 ভোল্ট, আর উপরে কতটুকু পাবো? তো উপরে গেছে 5 ভোল্ট, তার মানে উপরে পাবো 5 ভোল্ট, নিচে পাবো 7 ভোল্ট, না স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার, এটা এবার নেগেটিভ এর দিকে কেন হইলো পজিটিভ এর দিকে না হয়ে? ইলেকট্রন নেগেটিভ পজিটিভ হয়ে গেছে, এই ভোল্টেজ ফল দেখেছো আমি এখানে মাইনাস দিয়েছি, সরি তাহলে স্যার 7 ভোল্ট যখন স্যার প্রথম যখন স্যার প্লাস এরটা স্যার ইয়ে করবে, প্লাস যখন যাবে স্যার পজিটিভ দিক দিয়ে, প্রথমে তো স্যার এসি সার্কিট দিয়ে 7 ভোল্ট যখন ফ্লো করবে স্যার ওটা তো ওদিক দিয়ে ফ্লো করে দিবে, আর 2 ভোল্ট তো নিচ দিয়ে ফ্লো করবে, তাহলে এরকম হবে না স্যার? হ্যাঁ ব্যাপারটা ওইরকম, স্যার চিত্রটা আবার একটু দেখান। জি স্যার আবার একটু দেখান চিত্রটা, কিছু নাই এইটা তুমি এখন দেখো, আমি তোমাদের মেইনলি যে জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে তোমার
যে সার্কিটের মধ্যে ডিসি ভোল্টেজ তোমার প্রভাবটা কি, এটা মেনলি তোমাদেরকে দেখিয়েছি। কথা বুঝতে পেরেছো? যে ডিসি সোর্স থাকলে যেমন সার্কিটটা যে তোমার উপরের দিকে বা নিচের দিকে শিফট করে দেয়, কতটুকু শিফট করবে এই জিনিসটা দেখিয়েছি। এখন ভোল্টেজ সোর্সের পজিশনের উপরে তোমার কার্ভ তোমার কখন আগে হবে কখন পরে হবে এটা পরের ব্যাপার, ঠিক আছে? এটা তোমার পরের ব্যাপার। এখন মনে করো এখান থেকে তুমি যদি চিন্তা করো, তুমি এখন যদি ইনস্ট্যান্ট টাইম দিয়ে চিন্তা করো, জিরো টাইম থেকে, তাহলে হ্যাঁ এখান থেকে যখন প্রথম দিকে যাবে সে 7 ভোল্টে পাবে, ঠিক আছে? পরে তোমার কি হবে? নেগেটিভ সাইকেলে এটা গেল প্রথম সাইকেলে, নেগেটিভ যখন তোমার পরের সাইকেল হবে, পরের সাইকেলে গিয়ে দেখবে কি করবে, এটা তোমার নিচের দিকে শিফট করে যাবে। তারপরে আবার যখন সাইকেল হবে তখন দেখবে যে আমার এটা উপর দিকে শিফট করে গেছে, মানে তোমার এটা সাইকেলের উপর ডিপেন্ড করবে। আর আপনার সাউন্ড না একটু আস্তে আস্তে আইতেছে, একটু জোরে বললে ভালো হয়, মানে দেখেন তো স্যার কোথায় সমস্যা হইছে। আচ্ছা দাঁড়া একটা মিনিট, শোনো তোমাদের যে প্রশ্ন, আমি এটা প্রশ্ন বুঝতে পেরেছি, তোমাদের প্রশ্নের উত্তরটা তোমাদেরকে নেক্সট দিন তোমাদেরকে সিমুলেশনের মাধ্যমে দেখাবো, বুঝতে পেরেছো? আমার একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটার মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো যে সার্কিট যদি আমি যদি ভোল্টেজ সোর্স যদি এক্সচেঞ্জ করি মানে আগে পিছে করি তাহলে তোমার কি কি চেঞ্জ হবে, এটা আমি তোমাদেরকে নেক্সট দিন দেখাবো। ওকে স্যার, কারণ এখানে স্যার এই হাতে করতে স্যার বোঝা যাচ্ছে না কারণ কি হচ্ছে। হ্যাঁ তোমাদের কনফিউশনটা আমি বুঝতে পেরেছি, ওইটা বললাম যে আমি এটা সিমুলেশনের মাধ্যমে তোমাদেরকে নেক্সট দিন দেখাবো না, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে আপাতত তাহলে আমরা যে জিনিসটা দেখলাম কি যে এসি সোর্সের সাথে আমি যদি কোনো ডিসি সোর্স যদি বসাই তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমার এসি সিগন্যালটা আমার শিফট করে যাবে, কতটুকু কিভাবে শিফট করবে এই জিনিসটা দেখলাম। দেখার জন্য তো আমাদের স্যার দিকটা দিকটা খেয়াল করতে হবে, ইলেকট্রো প্রবাহ কোন দিকে যাচ্ছে। বুঝিনি আরেকবার বলো। মানে স্যার এই যে আপনি যে বলছেন ডিসি যে প্রবাহ দিকটা কোন দিক দিয়ে যাবে, এটার জন্য তাকে আমার দিকটা বুঝতে হবে কোন দিকে যাচ্ছে, মানে প্লাস থেকে ইলেকট্রন। তোমার ডিসি কেন তুমি ডিসি সোর্স থেকে বুঝতে পারছ না এটা যে আমার কারেন্ট কোন দিকে যাচ্ছে কোন দিকে শিফট করে যাবে? এটা 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 বুঝলে তো স্যার বোঝা যাবে স্যার কত কোন দিকে মানে ডিসিটা কোন দিকে যাবে আর এসিটা কতটুকু যাবে। হ্যাঁ হ্যাঁ, যে তোমার আসলে যে আমার যে শিফটিংটা কোন দিকে হবে এবং কতটুকু হবে এটা আমি ডিসি সোর্স থেকে বুঝতে পারবো। যে আমার যে এই দেখো এখানে যেরকম হচ্ছে কি এটা উপরের দিকে যাচ্ছে তাই না, এই ডিসি সোর্স কি আমার উপরের দিকে কারেন্ট ফ্লো করছে, তার মানে কি এটা উপরের দিকে 5 ভোল্ট শিফট করে যাবে। এখানে আবার কি, এখানে আবার হচ্ছে নিচের দিকে শিফট করছে, এই যে এখানে নিচের দিকে শিফট করছে তার মানে নিচের দিকে 2 ভোল্ট শিফট করে যাবে। স্যার ডিসি ভোল্টেজ ডিসি তো বরাবর যায়, সিঙ্গেল থাকবে না। হ্যাঁ এই যে তো বেসলাইন, বেসলাইনটাকে তোমার শিফট করে দিয়েছে দিশা বুঝছি শুরুটা হবে। এখন মনে করো এটার উপর বেস করে 5 মিনিটের জন্য আমি তোমাদেরকে এটা একটু দেখাচ্ছি, তোমরা আগে 4টা সার্কিট আগে নিজেরা দেখে বোঝার চেষ্টা করো কি হয়েছে, আমি তারপর একটু পরে বলছি তোমাদেরকে, বুঝতে পারছো? 1টা 2টা 3টা 4টা 4টা সার্কিট ভালো মতো খেয়াল করো। স্যার একটু একটু বুঝতে পারতাছি স্যার। পুরোপুরি দেখো 5 মিনিট শেষ হয়নি।
স্যার বিদ্যুতের দিকটা তো স্যার বুঝছি স্যার, একজন শুধু নাম ধরে জয়েন করছে, ফেলোজিৎ স্যার। নাম কি? নাম ছাড়া কে জয়েন করলা আজকে? আচ্ছা ঠিক আছে, যা জয়েন করে উঠাও। আচ্ছা ঠিক আছে, এখন আসো আমি যে প্রশ্নগুলো করব। আচ্ছা শোন, আমি যে প্রশ্নগুলো করব খেয়াল মত, ভালো মতো প্রশ্নগুলো খেয়াল করবা। প্রথম প্রশ্ন হচ্ছে যে এ সার্কিটের মধ্যে, সার্কিট এ ঠিক আছে, আমার এটা ফরওয়ার্ড বায়াসে কাজ করবে নাকি রিভার্স বায়াসে কাজ করবে? রিভার্স বায়াস। ঠিক আছে ফরওয়ার্ড বায়াসে কাজ করবে, ঠিক আছে। না আমি হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমার পজিটিভ সাইকেলে এটা কাজ করবে না, যে এটা ফরওয়ার্ড বায়াসে কাজ করবে কিন্তু নেগেটিভ সাইকেলে। গুড, তাই নেগেটিভ সাইকেলে আমার ফরওয়ার্ড বায়াসে কাজ করবে। বি সার্কিটের ক্ষেত্রে কি? পজিটিভ সাইকেলে কাজ করবে, নেগেটিভ সাইকেলে? স্যার এটা ফরওয়ার্ড বেসে কাজ করবে, পজিটিভ সাইকেলে কাজ করবে। জি স্যার। তারপরে সি সার্কিটে? সার্কিটে স্যার নেগেটিভে, নেগেটিভে স্যার পজিটিভে। ওকে, এখন আমার কোশ্চেন ভালো মতো খেয়াল করুন। এ সার্কিটে যে তোমার ডিসি যে বায়াসিং হয়েছে, এটা পজিটিভে হয়েছে নাকি নেগেটিভে? এখানে যে তোমার ডিসি বায়াসিং যে হয়েছে, এটা পজিটিভ সাইকেলে হয়েছে নাকি নেগেটিভ সাইকেলে? নেগেটিভ সাইকেলে স্যার। নেগেটিভ সাইকেলে কেন? খেয়াল করো, এই যে যে ডিসি যে ভোল্টেজটা বসানো আছে, এটা ডিরেকশন কি? এটা মাইনাস, এটা প্লাস। তার মানে কারেন্ট ফ্লো করছে কোন দিক দিয়ে? এইভাবে, তাই না স্যার? তার মানে কি? এটা হচ্ছে নেগেটিভ সাইকেলে। এই জন্য দেখো, পজিটিভ সাইকেলে তো ডায়োড তো আমার বন্ধ হয়ে গেছে, পজিটিভ সাইকেলে আমার ডায়োডটাকে রিভার্স বায়াস, পজিটিভ সাইকেলে আমি কিচ্ছু পাই নাই। যখন নেগেটিভ সাইকেল এসেছে, তখন দেখো এটার ডিরেকশন আর এই ভোল্টেজের ডিরেকশন কিন্তু সেম। এই জন্য কি করছে দেখো, পুরো জিনিসটা দেখো নিচের দিকে শিফট করে গেছে, যেখানে তোমার নর্মালি তোমার ভিএম হওয়ার কথা ছিল, এই যে নেগেটিভ সাইকেল ভিএম এর কথা ছিল, সেটার সাথে দেখো ভি যোগ হয়েছে, দেখেছো? ভিএম প্লাস ভি। বুঝতে পেরেছো? এটা নিচের দিকে তোমার শিফট করে গেছে আরো। আবার এখন দেখো বি সার্কিটের ক্ষেত্রে দেখো কি হয়েছে। বি সার্কিটে তোমার, আর আপনি যেটা বুঝাইছেন ওটার মতো একটু মিলতেছে না স্যার। ওই টাইম পুরোপুরি শিফট করে দিছিলাম, এটা তোমার নিচ থেকে দেখাচ্ছে আর কি, নিচ থেকে তোমার জিনিসটা শিফট করে দেখাচ্ছে। এটা যে এই যে বেসলাইন, বেসলাইন পজিটিভ, তাহলে পজিটিভ আমি দেখেছিলাম এখান থেকে, আমি আমি দেখেছিলাম এখান থেকে দেখেছিলাম। জি স্যার। কিন্তু আমি তো আগেটা আমি যেটা করেছি সেটা তো ডায়োড দিয়ে, খেয়াল করেছো? জি স্যার, জি স্যার। এটার জন্য কিন্তু আমার সাইকেল কিন্তু বাদ যায় নাই, এটার মধ্যে যদি ডায়োড আমি বসাই আমার সাইকেল কিন্তু বাদ যায় নাই, কিন্তু এখানে কিন্তু ডায়োড বসানো আছে। ডায়োড বসানোর জন্য কি, আমার কিন্তু ক্লিপার সার্কিট সেটা কাজ করছে, আমার একটা পোর্শন কিন্তু বাদ। এখন বি সার্কেলে দেখো, বি সার্কিটে কি হয়েছে দেখো, বি সার্কিটে স্যার মাথা আউলে দিতেছে স্যার এডিতে। হ্যাঁ স্যার, মাথা পুরো আউলে দিতেছে স্যার। স্যার আমার একটা প্রশ্ন স্যার, একটু যদি শুনতেন। হুম বলো। স্যার এই যে স্যার এ সার্কিটের ক্ষেত্রে স্যার ধরেন
যে পজিটিভ স্যার বাম পাশ দিয়ে ফ্লো করতেছে স্যার, পজিটিভ বাম পাশে, ডান পাশে স্যার হলো নেগেটিভ। হুম হ্যাঁ, আর স্যার নেগেটিভের পাশেই স্যার আমরা ডায়োড বসানো আছে। স্যার প্রথম তো স্যার পজিটিভটা ফ্লো করবে, পজিটিভ স্যার ফ্লো করে যেহেতু স্যার এটা ডিসি সার্কিট পজিটিভ ঘুরে স্যার নিচের দিকে, স্যার পজিটিভটা কেমনে স্যার যাবে? পজিটিভ তো তুমি ডিসি সার্কিটের কথা বলো, পজিটিভ সার্কিট তো যাবে কারণ ডাট তো রিভার্স আছে। জি স্যার পজিটিভ যাবে না, না পজিটিভ যাবে না কারণ পজিটিভ তো তুমি রিভার্স বাস হওয়ার জন্য পজিটিভ কোনো সাইকেলই পাবো না। ক্লিপ ক্লিপ হয়ে গেছে না, ক্লিপার সার্কিটের মাধ্যমে ডায়োড দিয়ে ক্লিপ করে ফেলেছি, পজিটিভ সাইকেল বাদ, এখন শুধু নেগেটিভ সাইকেল কাজ করবে। যেমন এটার মধ্যে কি হচ্ছে দেখো, এটার মধ্যে আমার এটাই দেখো নিচেরটা দেখি, নিচেরটার মধ্যেও কিন্তু আমার এটা কিন্তু নেগেটিভ সাইকেলে কাজ করবে, পজিটিভ সাইকেলে কাজ করবে না। কিন্তু ভোল্টেজের ডিরেকশন দেখো, এটা মাইনাস এটা প্লাস, তার মানে এটা কারেন্ট ফ্লো করবে এই দিকে। তো স্যার ফ্লো করবে না, তো রিভার্স বায়াস না, ফ্লো তো করবে না। রিভার্স বায়াস নেগেটিভ সার্কেলে থাকে, রিভার্স বায়াসের জন্য এটা কি তোমার শিফট করছে কোথায়, উপরের দিকে শিফট করছে না? উপরে যদি শিফট করে তাহলে কি নিচের দিকে কি আমি পাচ্ছি না? দেখো কমে গেছে, আমরা এর আগে কি দেখেছিলাম অতটুকু কমে গেছিল না? এতটুকু ভোল্টেজ কি কমে গেছিল না? যেটা সাপ্লাই দিছিলাম সে ভোল্টেজটুকু কমে গেছিল না এখানে শিফট করার জন্য? সাত থেকে দুই বিয়োগ করে কি হয়েছে, পাঁচ হয়েছে না? এখানে কি হয়েছে, পাঁচ থেকে তোমার পাঁচ বিয়োগ করে মানে দশ থেকে পাঁচ বিয়োগ করে পাঁচ হয়েছে না এখানে? ইয়েস স্যার। এখানে দেখো কি হয়েছে, ভিএম যেটা আছে ভিএম থেকে দেখো এই যে মাইনাস ভি হয়ে গেছে, খেয়াল করেছো? যেখানে যে ভোল্টেজ দিবা সেটা তো মাইনাস হয়ে যাবে। ইয়েস স্যার। এখন এখানে যদি আমি যদি ডায়োড যদি না দিতাম তাহলে যেটা হইতো সার্কিটটা আমার এরকম হইতো, যেটা কত ভোল্টেজ দিচ্ছি ভিএম না, এটা তোমার হইতো যে এরকম আসতো, এবং এটা আসতো কি ভিএম প্লাস ভি আসতো, বুঝতে পেরেছো? যদি ডাট যদি না থাকতো তাহলে এখন ডায়েটটা আছে বলে কি হচ্ছে আমার, ওয়াল্লাহ লে যাও ডায়েটটা আছে বলে তোমার কি হয়েছে, উপরে সাইকেলটা তোমার কাটা পড়ে গেছে নাই। এখন বি সার্কিটে খেলে দেখো, বি সার্কিট কি হয়েছে, আমার পজিটিভ সাইকেলে কাজ করবে, নেগেটিভ সাইকেল নাই, ক্লিপ হয়ে গেছে, কিন্তু এখানে কি হয়েছে মাইনাস প্লাস, কারেন্ট ফ্লো করছে এইদিকে, তার মানে আমার যে পরিমাণ আমার এখানে আউটপুট পাওয়ার কথা ছিল ভিএম, তার থেকে এটা তোমার কমে গেছে। দিকটা বলেছে স্যার, দিকটা বলেছে স্যার, একটু দিকটা ঘুরিয়ে দেন। কোন দিকটা বলেছে স্যার? বি নাম্বার সার্কিটে ঠিকই আছে স্যার, দিক কেমন হবে না, ওই দিকে যাবে না, প্লাস থেকে মাইনাসের দিকে, তাহলে এটা ওই ওই কারেন্ট কোন দিক থেকে মাইনাস থেকে প্লাসের দিকে যায় না? প্লাস থেকে মাইনাসের দিকে যাবে না স্যার? আরে না, মাইনাস থেকে প্লাসের দিকে কইছিল এতক্ষণ, মাইনাস থেকে স্যার প্লাসের দিকে ইলেকট্রন ঘুরবে। হ্যাঁ, কারেন্ট সবসময় মাইনাস থেকে প্লাসের দিকে যায়। ও কারেন্টের দিকেটা তো স্যার, আগে তো এসি সিগন্যালে, এসি সিগন্যাল যেটা সেটা তোমার হচ্ছে যে একবার পজিটিভ যাবে একবার নেগেটিভ যাবে এটা অন্য ব্যাপার, কিন্তু ডিসি তো সবসময় তোমার মাইনাস থেকে প্লাসের দিকে কারেন্ট যায় সবসময়, আমি তো এখানে তাই দেখেছি এগুলোতে। দেখো না এই যে মাইনাস প্লাস, দেখো না মাইনাস প্লাস, কি হলো তাহলে দেখো, তাহলে আমার ভিএম হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আমার উল্টার দিকে যেহেতু ভোল্টেজ বায়াসিং হয়েছে এই জন্য কি হয়েছে আমার মাইনাস ভি। এই কয়টা বাজে, 46 আমার তো ভাই, তাহলে এটাও তো বুঝতে পারছো এটা কি তোমার, এটা তোমার পজিটিভ সাইকেলে কাজ করবে, ভোল্টেজের বায়াসিং হয়েছে সেম দিকে, এই যে মাইনাস প্লাস দেখো উপরে শিফট করে গেছে, দেখেছো এই যে, আর নিচে সাইকেল তো কেটেই গেছে ক্লিপারের জন্য। মোট কথা হচ্ছে যে তুমি যেদিকে যেতে চাচ্ছ ভোল্টেজ যদি সেদিকে যায় তাহলে তোমার সেই ভোল্টেজের সাথে সেটা সেই পরিমাণ তোমার শিফট করে দেবে উপরে,
আর যদি ভোল্টেজ যদি উল্টার দিকে যায়, তুমি যদি উল্টার দিকে যাও তাহলে কি তোমার উল্টার দিকে শিফট করে যাবে, মানে উল্টার দিকে আর কি কমে যাবে আর কি, শিফট শিফট করতে করবে না কমে যাবে আর কি। স্যার এখানে যে দুইটা বার আছে উপরে পজিটিভ আর নেগেটিভ, এটা দিয়ে কি স্যার এসি বুঝাইছে? এটা এটা এসি বুঝাইছে ডিসি, এটা তোমার আসলে এসি সিগন্যালের জায়গা এটা দেখিয়েছে যে তোমার ভিআইটা ইনপুট এখানে আছে, এই যে এটা সে এসি সিগন্যাল, এসি সিগন্যাল যেটা একবার তোমার পজিটিভ সাইকেলে যাবে একবার নেগেটিভ সাইকেলে যাবে। ও মানে এখানে যে দুইটা বার আছে এই দুইটা বার এসি বুঝাইছে না? কোন বার? এই বার না স্যার, এই তো পজিটিভ আর নেগেটিভ না শুরুর দিকে স্যার, এই যে পজিটিভ আর নিচে নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ, এখন তোমাদের তো আজকে আমার আরেকটা চ্যাপ্টার মানে টপিক পড়ানোর ইচ্ছে ছিল ক্ল্যাম্পার, এটা সম্পর্কে হালকা একটু ধারণা দিয়ে রাখি। এটা আসলে কিছুই না, ক্লিপার যেরকম কি করেছে, ক্লিপার কিন্তু কেটে দিয়েছে আমার সার্কিটটাকে, তাই না? পজিটিভ সাইকেল না নেগেটিভ সাইকেল যে কোনো সার্কিট কেটেছে কি করে দিয়েছে, কেটে দিয়েছে। ক্ল্যাম্পার কিন্তু কাটে না, ক্ল্যাম্পার কি করে পুরো সার্কিটটাকে শিফট করে দেয়। ক্ল্যাম্পারের কাজ হচ্ছে পুরো সার্কিটটাকে ক্ল্যাম্পারে শিফট করে দিবে, পুরো সার্কিটটাকে সে সরাই দিবে। এই দেখো এটা যেরকম কি, আমার পিক ভোল্টেজ কত ভিএম, আর পিক টু পিক ভোল্টেজ কত ভিএম আর ভিএম, তাই না? জি। এইটাকে তুমি দেখো শিফট করে দেখো পুরো উপরে দিয়ে দিয়েছি, ভিএম থেকে দেখো টু ভিএম হয়ে গেছে, মানে এই পুরো সার্কিটটা দেখো আমি তোমাদেরকে জিনিস দেখাই। মনে করো এটা যদি আমার নর্মাল যদি সার্কিট হয়, এটা মনে করো হচ্ছে আমার পাঁচ, এটা মনে করো পাঁচ, এই জিনিসটাকে সে শিফট করে কি করবে যে পুরো জিনিসটাকে তোমার এই যে ডাবল, এই পুরো জিনিসটাকে, তার মানে কি এখানে হচ্ছে দশ আর নিচে শূন্য, নিচে নাই, এই পুরো জিনিসটাকে উপরে শিফট করে দিয়েছে। ও আবার আমি যদি নিচের দিকে যদি শিফট করি তাহলে কি রকম আসবে, এই যে তোমার মনে করো আমি যদি এখান থেকে করি এখান থেকে, এই যে এই যে এরকম উপর কিছু থাকবে না, পুরো জিনিসটাকে আয়দের উপরে শিফট করে দিবে না নিচে শিফট করে দিবে। এটা মনে করো দশ, এটা মনে করো মাইনাস ফাইভ মাইনাস টেন, এটা মনে করো ফাইভ এটা হচ্ছে টেন, যেখানে ছিল হচ্ছে আমার প্লাস ফাইভ মাইনাস ফাইভ। ফাইভটা স্যার এই যে যেখান থেকে শুরু হয়েছে ওই ওইটা ফাইভ হইব না? যে জায়গা থেকে শুরু হয়েছে স্যার ওইটা ফাইভ হইব না? হুম হুম, তো ক্ল্যাম্পারের কাজ হচ্ছে এটা, এবং ক্ল্যাম্পারের এটার কাজ করার জন্য যেটা করে সেটার জন্য কোনো ভোল্টেজ সোর্স ইউজ করে না, এখানে ইউজ করা হচ্ছে কি তোমার ক্যাপাসিটর, খেয়াল করেছো? এটার জন্য ইউজ করা হয় ক্যাপাসিটর। যাক এই টপিকটা নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব। স্যার একটা জিনিস আছে না যে ভোল্টেজের ক্ষেত্রে যে সবসময় কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজের দিকে কারেন্ট ফ্লো করে নাকি বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে কারেন্ট ফ্লো করে? বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজ, কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজ, এরকম তো তোমার ব্যাপারটা কম ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজের দিকে কারেন্ট ফ্লো করে মনে করছি। এটা তো হচ্ছে যে তোমার ব্যাপারটা কি, তুমি যদি দুইটা যদি ডিসি বসাও, যে মনে করো তোমার হচ্ছে যে এটা একটা ডিসি আবার মনে করো এটা একটা ডিসি, এটা মনে করো দশ ভোল্ট এটা মনে করো পাঁচ ভোল্ট, এখন মনে করো এখান থেকে পাঁচ ভোল্ট তোমার এ পাশে যাচ্ছে, এখান থেকে দশ ভোল্ট এদিকে যাচ্ছে, তো এই যদি হয় তাহলে তোমার তো যদি তুমি প্লাস মাইনাস করো তাহলে আলটিমেটলি কিন্তু পাঁচ ভোল্ট কিন্তু রয়ে যাচ্ছে, তাই না? কিন্তু পাঁচ ভোল্ট যে রয়ে যাচ্ছে এটা কার, এটার না, তার মানে এই পাশে তোমার পাঁচ ভোল্ট শো করবে, পাঁচ ভোল্ট তোমার ফ্লো করবে প্লাস মাইনাস করে। আচ্ছা যাই হোক, তাহলে তোমাদেরকে একটা পড়া দিলাম আমি কি, তোমরা এই ক্ল্যাম্পার সার্কিটটা তোমরা একটু দেখে রাখবা, ক্ল্যাম্পার সার্কিটটা দেখে রাখবা, আমি নেক্সট ডে এই ক্ল্যাম্পার সার্কিট নিয়ে তোমরা ডিটেইলস আলোচনা করব। আর আগেটা তো একটু ঝামেলা হইছে স্যার, একটু বুঝতে স্যার। ও আরেকটা ভালো কথা, তোমাদের কিন্তু আগামী মঙ্গলবার মানে 22 তারিখ থেকে তোমাদের ফিজিক্স ক্লাস শুরু। জি স্যার 11:51 স্যার। আরেকটা কথা স্যার, স্যার আমাদের স্যার ইপি সোমবার যে মঙ্গলবার যে ক্লাসটা এটা স্যার বুধবারে দিয়ে দিলে যে ভালো হয় স্যার, নাইলে স্যার ওটা আমিও চিন্তা করছি কিন্তু
কিন্তু স্যার ইংলিশ নাইলে স্যার আবার ইংলিশ ক্লাসটা স্যার আবার বুধবার দিলে পারেন, আপনার ইপিটা আবার রবিবার দিলে পারেন স্যার, সপ্তাহে তিন দিন হয়ে গেল। হ্যাঁ আমি ওটাই চিন্তা করতে মানে ওটা স্যার নতুন একটা রুটিন বানান, আরেকটা ফিজিক্স ক্লাস অ্যাড করে স্যার ভালো হয়, আর প্র্যাকটিক্যালটা স্যার মানে আমাদের ল্যাব ক্লাসটা আলাদা রাখেন থিওরি ক্লাসের থেকে। না ওটা আলাদা ক্লাসই রাখবো। আর আরেকটা যেটা হচ্ছে যে মার্চ মাসের তোমার সেকেন্ড সপ্তাহের দিকে বা ফার্স্ট সপ্তাহের দিকে তোমাদের একটা মিড টার্ম পরীক্ষা নিব, বুঝতে পেরেছো? যতটুকু পড়ানো হয়েছে ওটার উপরে বেস করে একটা মিড টার্ম পরীক্ষা নিয়ে নিব স্যার। কিছু চেঞ্জেস এর দরকার, যেমন স্যার আমাদের ইংলিশ ম্যাম চেঞ্জের দরকার স্যার, আমাদের আরেকটা ফিজিক্স ক্লাস দরকার স্যার, আর আমাদের ল্যাব ক্লাস আর থিওরি ক্লাস আলাদা রাখবো। সব হবে সব হবে, সব নোট ডাউন করে রাখা আমরা। স্যার একটা জিনিস হচ্ছে স্যার, আমরা ইপি টা স্যার অনেক দূর আগায় গেছে স্যার, পিছে অনেক সমস্যা আছে, অনেক কিছু ভুলে গেছে স্যার, অনেক কিছু আমরা অনেকে ক্লাস পাইও নাই স্যার। আপনি ফিজিক্যাল ক্লাসটা শুরু হলে যেহেতু সেকেন্ড রিলিজ স্লিপ স্যার সবার আর কোনো ভর্তি হবে না, আপনি আবার ইপি টা শুরু থেকে শুরু করবেন। হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা শুরু করবো স্যার। মিড টার্ম নিতে পারবে না, কেউ কিছু হবে না, করবে আলটিমেটলি ফেল।